রবিরা কোথায় যাবে বের করতে? আমি সাউজেন অফিস হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজ শিরিন তুহিন ইউএসএতে। পছন্দের একটা সাদা কালো জামা, সাথে আছে আমার পছন্দের একটা হিজাব, সিম্পল একটা ঘড়ি আর একটা নেকলেস রেডি করে নিচ্ছি কারণ যাব দাওয়াতে। তো আমার বাসার একদমই কাছে, আমার একটা ভাবির বাসায় আজকে দাওয়াতে যাচ্ছি, তার জন্য আগে থেকে একটু গুজগাছ করে নিচ্ছি, বাচ্চাদের পছন্দের ড্রেসটাও সিলেক্ট করে রেখেছি, তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো পুরাটা দাওয়াত ব্লগ দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। আমিরা কোথায় যাবে বের করতে? আমি সাউজেন অফিস হাউস, বাট নাও আমরা যাব তাহমি সাউজ, রাইট? আন্টি সাউজ, আন্টি মেক এ লস অফ ইয়ামি ফুড ফর আস, ওকে ওকে? নাও ই হ্যাভ ক্যান্ডি ইন দা তামি সাউজ। ক্যান্ডি আছে তামি সাউজ? হ্যাঁ। কি ফারাপুকে বেশি লাভ করো আর তাহমি বেয়েকে? তো মাগরিবের পরে আমরা বের হয়ে গেলাম, যেহেতু রাতের দাওয়াত মাগরিব নামাজের পরপরই সবাই রওনা করলাম, বাসার খুব কাছে, তারপরে একটু যেতে হয় ড্রাইভ করে। এখন যেহেতু ক্রিসমাস উপলক্ষে পুরো শহর সাজানো আছে এবং প্রত্যেকটা বাসার সামনেও অনেক সুন্দর করে সাজানো আছে, তো বাইরে বের হলে এই ধরনের লাইটিংগুলো দেখতে পাই। যেহেতু ক্রিসমাস উপলক্ষে 10 দিনের একটা অফ আছে, সাথে আরেকটা জুইস হলিডেও আছে, সব কিছু মিলিয়ে একটা লং ভ্যাকেশন পড়ে গেছে বলতে গেলে। তো সবাই আমরা চেষ্টা করি একটু গেট টুগেদার করতে, যখনই কোনো চান্স পাই না কেন, স্কুলের একটা বড় ভ্যাকেশন থাকলে সবাই এই সুযোগটা কাজে লাগাই। কথা বলতে বলতে চলে আসলাম মণিবাবির বাসায়। তো বাবির বাসাটা খুব সুন্দর, টিপটপ গোছানো, অল্প কিছু একটু অংশ বিশেষ আপনাদের মাঝে আজকে শেয়ার করব, খুব বেশি নয়। তো আমাদের সাথে আরও বেশ কিছু গেস্টও এসেছিলো, বাবির ভাই বোন এসেছিলো, কিছু ফ্রেন্ড সার্কেলও এসেছিলো। তো সবাই মিলে আমরা আজকে বেশ আনন্দ করলাম, সাথে বাবির মজার মজার খাবার দাবারের আইটেমও ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ এবং লেবু গাছ, এগুলো বাবিরই গার্ডেনের কিছু একটু বাসার ভিতরে আছে। যেহেতু বাবির বাগানের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, অনেক গাছপালা ছিল বাবির বাগানে আপনারা দেখেছেন, সেই হিসাবে কিছু একটু গাছপালা আজকে মনে হলো না দেখালেই নয়। তো এরই মধ্যে কিন্তু অ্যাপিটাইজার রেডি হয়ে গেছে, আর অ্যাপিটাইজারে ছিল মজার মজার বেশ কিছু খাবার আইটেম। আমি চেষ্টা করেছি একটু পিঠা বানিয়ে নিয়ে আসতে বাবির জন্য, মানে দুধ চিতই পিঠা, আর বাবিও অনেক ধরনের আইটেম করে রেখেছে। এখানে আছে ফ্রুটস, আছে গাজরের হালুয়া, আছে ভেজিটেবল রোল, চিকেন নাগেট বাচ্চাদের জন্য তেলের পিঠা, চটপটি, আর এই দুধ চিতইটা আমি বানিয়ে নিয়ে এসেছি, কারণ যেহেতু শীত এখন একটু পিঠা আইটেম ছাড়া কিন্তু ভালো লাগে না, যে কোনো ওকেশন আমরা চেষ্টা করি একটু পিঠার আইটেমটা রাখতে। তো এখন অ্যাপিটাইজার খাবার পালা, এরপরে আরও অন্যান্য অনেক খাবার দাবারের আইটেমও কিন্তু আছে। This is Sprite. This is Coca-Cola. And this is the other Sprite. And this is soda. Soda. Okay. তো গাজর আর বুটের ডাল দিয়ে বানানো এই মজার হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি, আর এই অসম্ভব মজাদার মুখ পাকন পিঠাটা কিন্তু নিয়ে এসেছেন আমাদের সবার প্রিয় তান্নি বাবি। তান্নি বাবিকে কিন্তু অনেকে চিনেন, আমার চ্যানেলে অনেক ভিডিওতে আছে নাজমুল ভাই এবং তান্নি বাবি। তো আমরা সবাই কোনো না কোনো একটা কানেকশনে আবদ্ধ আছি, মানে ফ্যামিলিগতভাবে সবাই, আমরা হয়তো ফ্রেন্ড বা কেউ একই দেশের, এভাবে সবার সাথে সবার একটা ভালো রিলেশন আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পরপর তান্নি ভাবি নাজবুল ভাইরা চলে এসেছেন, বাবিও মজার পিঠার আইটেমটা নিয়ে এসেছেন। তো আমরা এখন খুব মজা করে কিন্তু এই পিঠাগুলা খাবো, সাথে অন্যান্য অ্যাপিটাইজারগুলোও, যেহেতু অ্যাপিটাইজার টাইম, একটু পরে খেতে হবে আমাদেরকে মেইন খাবার।
আর আজকের এই মেইন খাবার একটা বিশেষ স্পেশাল আকর্ষণ হলো বগুড়ার আলু গাটি। ভাবিটা যেহেতু বগুড়ার, বাই সবসময় মজার একটা আলু গাটি রান্না করেন এবং ভাবি সবসময় আমাদেরকে এটার গল্প করেন। তো আজকে ভাই বিশাল বড় একটা পাতিলে আলু গাঠিটা রান্না করেছেন আমাদের সবাইকে খাওয়াবেন বলে। আলু গাঠিটা কিন্তু আলু দিয়ে এবং গরু মাংস দিয়ে করা এবং অনেকটা আঠালো, খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। যদি আমি চেষ্টা করেছি অনেক রেসিপিটা নিতে, বাট কোনো একদিন হয়তো পুরোপুরি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এইখানে মেন আইটেমে অনেক কিছু আছে, আছে চিকেন রোস্ট, বুটের ডাল, আছে চিলি চিকেন, এখানে আছে আরও ভেজিটেবল, আছে কিন্তু আরও অন্যান্য অনেক মজার মজার খাবার দাবার, মাছ আইটেম, সবজি, কাবাব, সব কিছু খাবার ছিল অসম্ভব মজার। অ্যাপিটাইজার খেয়ে একটু গল্প করে এখন কিন্তু মেন খাবারের পালা। মেন খাবারের আইটেমগুলো ছিল অসম্ভব মজার, স্পেশালি বাইয়ার আলু গাটি, আর সাথে ছিল মজাদার দুটো কাবাব আইটেম, আরও সাথে ছিল সবজি, চিকেন, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা খাবার ছিল অসম্ভব মজার। তো বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চারা অনেক এনজয় করে এই ধরনের গেট টুগেদারে। মূলত বাচ্চারা একে অপরের সাথে খুব ভালো একটা সময় কাটায়, তো এতে করে হয় কি ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। সেই বন্ধুত্বের জন্য ওরা আবার আসতে চায় বা যেতে চায়। এতে করে আমাদের জন্য অনেক ভালো হয়, আমরাও বাচ্চাদের অজুহাতে হুটহাট একটু পার্টি বা প্রোগ্রাম করে থাকি। তো অ্যাপিটাইজার এবং মেন খাবারের পরে হলো ডিজার্ট। বাবির বানানো মজাদার দইয়ের সাথে আছে মিষ্টি, তো সব কিছু মিলে কিন্তু খাবারগুলা বেশ মজার ছিল। আর এখন যাচ্ছি হলো বাবির বেজম্যানে, দেখাবো কিছু মিষ্টি কুমড়া। এই কুমড়াগুলো বাবির গার্ডেন থেকে উঠানো, অনেকে দেখেছিলেন বাবির বাগানে বেশ কিছু কুমড়া হয়েছে, তো এখানে আরও কিছু কুমড়া ছিল যেগুলো কিনা খেয়ে ফেলা হয়েছে। আর এখান থেকে সবচেয়ে বড় যে মিষ্টি কুমড়া সেটা বাবি রেখেছেন সবাইকে দিবেন বলে। যখন বাসায় সব আত্মীয় স্বজনরা আসবে তখন ওনাদের মাঝে এটা বন্টন করা হবে। এই যে আমাদের একটা আনন্দ একসাথে হওয়া, সাথে একটা কুমড়াকে ভাগ করে অনেকের মাঝে বিলিয়ে দেওয়া, এই সুখটা কিন্তু আমাদের কাছে অনেক বিদেশের বাড়িতে এটা হোক না কেন সামান্য এক পিচ কুমড়ো। তো এরই মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভালো লাগাটা একে অপরের মাঝে আদান প্রদান করে থাকি। তো এই ছিল মুনিবাবির বাসায় দাওয়াতের একটা আয়োজন, মজার মজার খাবার দাবার, আর সাথে ছিল বাবির বাগানের বিশাল সাইজের একটা কুমড়ার বিলি বন্টন। সব মিলে আজকের ব্লগটা কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।